আমরা জানি যে কিচেন গার্ডেন বা বিদ্যালয়ে যে আমরা মিড ডে মিলে যে সরবরাহ করে থাকি সেখানে কিন্তু আর্থিক বরাদ্দ অনেক কম থাকে। সেই বরাদ্দের মধ্যে শিক্ষক বা শিক্ষিকাদের কিন্তু বাচ্চাদের পুষ্টিকর খাওয়ানো এক কথায় অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু কিচেন গার্ডেন করলে স্কুলে সেখান থেকেই কিন্তু বাচ্চারা পুষ্টিকর খাবার পেতে পারবেন, এবং এর পাশাপাশি কিন্তু সে খাবারটা কিন্তু সবজি বা ফল যেটাই হচ্ছে না কিন্তু পুরো জৈব পদ্ধতিতে করা যাচ্ছে, ফলে কিন্তু সে রাসায়নিক একটি ক্ষতিকারক প্রভাব থেকে বাচ্চারা মুক্তি পাচ্ছে। মালদা জেলায় মূলত আমরা শুরুতে 20টি স্কুল আমরা সিলেক্ট করছি, সেক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগেই 20টি স্কুল সিলেক্ট করা হচ্ছে, এবং আমরা সেটা নির্বাচন করার পরে সেই স্কুলের সম্মানীয় শিক্ষক বা শিক্ষিকা বা এর পাশাপাশি স্কুলের আসলে অভিভাবক যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দেবো, এবং প্রশিক্ষণ দেওয়ার পরে সেই স্কুলে কিন্তু আমরা ইনিশিয়ালি কাজটা শুরু করবো, এবং সেটি আমরা তার জন্য যা আর্থিক অনুদান সেটাও কিন্তু আমরা স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবো। কত টাকা করে দেওয়া হচ্ছে প্রতি স্কুলের জন্য? 50,000 টাকা বরাদ্দ আছে। আপনার নাম পরিচয়? বাবাই দাস, সহ অধিকর্তা উদ্যান পালন দপ্তর। কোথাকার ইয়েতে দায়িত্বে আছেন আপনি? চাচল মহকুমার দায়িত্বে।